ক্লাস 9 আমি পড়াচ্ছিলাম সাধু ভাষা ও চলিত ভাষা। আগের দিন করিয়েছিলাম সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর। আজ পড়াবো চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর। প্রথম যে বাক্যটি নিয়ে আলোচনা করব, বাক্যটি হলো কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেনই কর্মভোগ দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। কি ছিল না যেটি ছিল চলিত ভাষায় বাক্যটি আছে, এটি আমাদের সাধু ভাষায় রূপান্তর করতে হবে। বাক্যটি আছে কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। তো আমরা যদি এটিকে সাধু ভাষায় রূপান্তর করি, এটি হবে কেন মহাশয় অপরের পুত্রকে লইয়া কেন এই কর্মভোগ দাও, উহাকে বাড়ি পাঠাইয়া দাও। কি হবে না কেন মহাশয় অপরের পুত্রকে লইয়া কেন এই কর্মভোগ দাও, উহাকে বাড়ি পাঠাইয়া দাও। পরের বাক্যে আমরা চলে যাচ্ছি। চলিত ভাষায় যে বাক্যটি আছে, মৃত্যুকে মধুর মনে হচ্ছে, মৃত্যুকে মধুর মনে হচ্ছে, আজ আমি ওপারের ঘাট থেকে সানাই শুনতে পাচ্ছি। কি বলা হচ্ছে চলিত ভাষায়? মৃত্যুকে মধুর মনে হচ্ছে, আজ আমি ওপারের ঘাট থেকে সানাই শুনতে পাচ্ছি। তাহলে সাধু ভাষায় যদি রূপান্তর করতে হয়, এটি কি হবে না মৃত্যুকে আমার মধুর মনে হইতেছে, মৃত্যুকে আমার মধুর মনে হইতেছে, অদ্য আমি অপর তীরের ঘাট হইতে সানাই শুনিতে পাচ্ছি। সাধু ভাষায় কি বলা হচ্ছে না মৃত্যুকে আমার মধুর মনে হইতেছে, অদ্য আমি অপর তীরের ঘাট হইতে সানাই শুনিতে পাচ্ছি। পরের বাক্যে আমরা চলে যাচ্ছি। চলিত ভাষায় আছে বাক্যটি, যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, আমার স্বামীর চেয়ে তাকে কখনো বড় মনে করিনি। কি ছিল চলিত ভাষায় বাক্যটি? না বাক্যটি ছিল যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, আমার স্বামীর চেয়ে তাকে কখনো বড় মনে করিনি। এটি যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি, তাহলে কি হবে না যে লোকটিকে গত কল্ল আমি বিদায় দিলাম, আমার স্বামী অপেক্ষা তাহাকে কখনো বড় মনে করি নাই। এটি হবে। তো এই ছিল আমাদের চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর। তোমরা যেটি করবে, তোমরা একেবারে সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু, সাধু থেকে চলিত এবং চলিত থেকে সাধু, তোমরা এইভাবে শব্দগুলোকে রূপান্তর করার চেষ্টা করবে। যেমন কিছু উদাহরণ আমি বলছি, যেমন সাধু ভাষায় করিতেছি, করিতেছি, চলিত ভাষায় কী হবে? করছি। করিতেছ, করছো, চলিত ভাষায়। করিতেছেন, করছেন, করিয়াছি, করেছি, করিয়াছ, করেছ, করিয়াছে, করেছ, করিয়াছেন, করেছেন। এইভাবে তোমরা বাড়িতে অর্থাৎ গৃহে যত বেশি অনুশীলন করবে, তত বেশি তোমরা শিখতে পারবে। অর্থাৎ সাধু ভাষা এবং চলিত ভাষা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসে। তোমরা একটু চলিত থেকে সাধু ভাষায় রূপান্তর, চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর এবং সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর, এটি বাড়িতে খুব ভালো করে অনুশীলন করবে। আজকের ক্লাস এই পর্যন্ত।